সংবাদে হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ সাথে চাঁপাই নবাবগঞ্জের নৌশো কোচে ডাকাতির ঘটনায় আরো তিনজন গ্রেপ্তার ধারালো অস্ত্র টাকা স্বর্ণ অলঙ্কার উদ্ধার তিন মাস পরে রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে সর্বনিম্ন ছয় জনের মৃত্যু আগামী সতেরো অক্টোবর থেকে ধাপে ধাপে খুলবে বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিরোনাম বিস্তারিত তিন মাস পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ঘন্টায় ছয় জনের মৃত্যু হয়েছে বুধবার সকাল সকাল থেকে বৃহস্পতিবার মধ্যে আটটার তাদের মৃত্যু হয় এর আগে গত এক জুন একদিনে সর্বনিম্ন জন মারা যায় তারপর থেকে বাড়তে থাকে মৃত্যুর মিছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম মিয়াজদানি জানান মৃত্যুদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে একজন মারা গেছেন এছাড়া নেগেটিভ হওয়ার পরে একজনের মৃত্যু হয়েছে তিন মাস পরে রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে সর্বনিম্ন ছয় জনের মৃত্যু বুধবার রাজশাহীর দুটি মেশিনে জনের পরীক্ষায় ষাট জনের করোনা শনাক্ত হয়েছে এক্ষেত্রে শনাক্তের হার ষোলো দশমিক আট শূন্য শতাংশ চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে তিনটি নৈশ কোচ সহ বিভিন্ন যানবাহনে ডাকাতির সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র লুট হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়া দিঘির করিম আনোয়ারুল ইসলাম ওরফে আনুগুরু ও হামিদ হামিদনগরের তাজেল আলী বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার এইচ এম আব্দুর রকিব জানান ডাকাতির ঘটনার পরপরই ডাকাতির ঘটনার পরপরই পুলিশের একাধিক দল ডাকাতদের ধরতে অভিযান শুরু করে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অন্যান্য সূত্রের খবরের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ঘটনার সময় লুট হওয়া বারোটি মুঠোফোন স্বর্ণালঙ্কার ও উনিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করে এছাড়া ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এর আগে মঙ্গলবার রাতে আরও চারজনকে গ্রেপ্তার করেছিল র্যাব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এই রাজনীতিবিদ নিজেই তিনি জানান যে তার নমুনা পরীক্ষায় ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে গত এক সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে আসার পর জ্বরে আক্রান্ত ছিলেন তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন এরপর কিছুটা সুস্থ হলে গত সোমবার তিনি ঢাকা যান সেখানে চিকিৎসক তার সমস্যা শুনে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিলে

টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি যে বিশ্ববিদ্যালয় টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হল সহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত হয়েছে শিক্ষামন্ত্রী বলেন তথ্য বিবেচনা করে সন্তোষজনক হলে বিশ্ববিদ্যালয় খোলার অনুমোদন দিতে পারবে ইউজিসি তবে যাদের টিকা কার্যক্রম শেষ হবে না তাদের বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দেন তিনি বৈঠকে পনেরো অক্টোবর পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার কথা জানানো হয় কিন্তু পরে এদিন শুক্রবার হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে সতেরো অক্টোবর করা হয় এদিকে করোনা ভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে আগামী এগারো সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে সংক্রমণের হার সাত থেকে আট শতাংশ থাকলেও খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে মাঠ পর্যায়ে স্কুল কলেজ কর্তৃপক্ষকে যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্ণ প্রস্তুতি নিতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে কীভাবে ক্লাস চলবে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিচ্ছে হলগুলো খুলে দিতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে অক্টোবর নাগাদ হলগুলো সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকা সহ ছয় জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ মোকসৈ মোহাম্মদ হোসেন লাল মাহমুদ মোহাম্মদ মঞ্জুর হোসেন মোহাম্মদ রাসেল ইসলাম ও ফরহাদ গত বুধবার রাত এগারোটায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আল মাসুদের নেতৃত্বে তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শামুকদুম থানার বড় বনগ্রাম শেখপাড়া খলিল সরকারের মোড় এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ছয়জন আটক করে এ সময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে নাটোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের বিরুদ্ধে প্রাণ হুমকি সহ জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে প্যানেল মেয়র মাসুম এবং ভুক্তভোগীরা বৃহস্পতিবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আব্দুল মান্নান রাকিবুল রহমান আনভার হোসেন অনু রুম্পা বেগম সংবাদ সম্মেলন শেষে নাটোর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা মানববন্ধন চলাকালে বক্তারা দাবি করেন পৌরসভা এক বিধবা নারীর জমি সংক্রান্ত বিরোধের মীমাংসার সময় ওয়ার্ড কাউন্সিলর ও তার সমর্থকরা উত্তেজিত হয়ে মাসুমের উপর মারমুখী হয়ে ওঠেন এ সময় প্যানেল মেয়র মাসুম থামানোর চেষ্টা করলে নান্ন শেখ মাসুমকে ধাক্কা দিয়ে ফেলে দেন এক পর্যায়ে অগ্নাস্ত্র বের করে হত্যার হুমকি দেন কাউন্সিলর নান্ন শেখ এ ঘটনায় তিনি নান্ন শেখ সহ ছয় সাতজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করে প্রতিকার চেয়েছেন তিন নং ওয়ার্ডের কাউন্সিলর নান্নু শেখকে গ্রেফতার করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দাবি জানান তারা আগামী এক সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নাটোরে মানববন্ধন করেছে জেলা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি শহীদুল ইসলাম সহ সভাপতি বাদশাহ সাধারণ সম্পাদক নবী নিওয়াজ পিন্টু এ সময় বক্তারা বলেন করোনা সংক্রমণের কারণে সরকার গত বছরের সতেরো মার্চ থেকে বন্ধ ঘোষণা করেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী এক সেপ্টেম্বর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চললেও কিন্টার গার্ডেনগুলো খোলার কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি এমন অবস্থায় শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে আগামী এক সেপ্টেম্বর থেকে কিন্টার গার্ডেন চালুর ব্যাপারে নির্দেশনা জারির জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করা হয় নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেচল্লিশতম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আব্দুল জলিল শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে মুজিব বর্ষের অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ গড়ি প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে আব্দুল জলিল শিশু পার্ক চত্বরে শোভাবর্ধন সোনা আলু কৃষ্ণচূড়া বকুল জারুল গাছ রোপণ করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আব্দুল জলির শিশু পার্কের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ পরিচালক রফিকুল ইসলাম বিজয় টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মোফাজল হোসেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদ নবী বেলাল ডিবিসি টেলিভিশনের নওগা প্রতিনিধি এ সাজু যুবলীগ নেতা শেরিকুল ইসলাম বাপ্পি সৃষ্টি টিভির নওগাঁ প্রতিনিধি সুবীর দাস সিএনএন বাংলা টিভির নওগাঁ প্রতিনিধি সোহেল রানা মধুমতি টিভির নগা প্রতিনিধি সজীব হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও আব্দুল জলিল শিশু পার্কের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতের স্মরণে নোয়াখালীর কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হিরণের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আঞ্চারী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মাসুম সহই ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ ধন্যবাদ